আন্টি তুই এদিক তাকান। রাতের বেলা সব আয়োজন শুরু হয়ে গেছে, এর পাশে হচ্ছে কাটাকাটি করতেছে, আদা রসুন পেঁয়াজ সব কিছু কাটতেছে, আর ওইদিকে হচ্ছে প্যান্ডেলের জন্য কাপড়, তারপর চেয়ার টেবিল। তো রান্না বান্নার জন্য হচ্ছে এখানে তারা হচ্ছে কোটাকুটি শুরু করে দিছে, পেঁয়াজ আদা করতেছে এখানে দেখতে পাচ্ছেন। আর আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা দুপুরবেলা শুরু করলাম। তো আমাদের বাবুর হচ্ছে আকিকা দেওয়া হচ্ছে আজকে 7 দিন। তো সেই আকিকা হচ্ছে দেওয়া হচ্ছে লতা শ্বশুর বাড়িতে, আমাদের বাড়িতে দেওয়া হয় না কেন। আর আমাদের বাড়িতে হচ্ছে আগামীকালকে হাড়িলা অনুষ্ঠান করা হবে। তো আকিকার মাংস হচ্ছে ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে পাঠাই দিছে, তো দেখাই। এ হচ্ছে আকিকার মাংস, আলহামদুলিল্লাহ। দেখেন খাসির মাংস, দুইটা খাসি কিনা হয়েছে আকিকার। কেন খাবো না আম্মু? তুমি ভাত খাও, তুমি মাংস খাও না? তোমার ভাইয়ার আকিকার মাংস খাবা না? তো আমাদের এখানে যারা আছে তাদের জন্য হচ্ছে মাংসগুলো পাঠানো হয়েছে। তো বাজার থেকে হচ্ছে বাজারে যে সবচেয়ে সেরা খাসি আছে সেই দুইটা খাসি কিনা হয়েছে। খাসি দুইটা বেশ মাশাআল্লাহ অনেক বড় ছিল। এটা হচ্ছে বট, এটা বট। এই বটের কথা, খুরার কথা হচ্ছে লতা বলছিল, সেই জন্য পাঠাই দিছে। এগুলো হচ্ছে খুরা। খাসি তো আর দেখতে পারি নাই, খুরা গুলা দেখি এই যে কালো আছিল মনে হয় খাসি। একটা কালো একটা আছে। খুরা কয়টা? আর এই যে বট পাঠাই দিছে একটা। আনছি কালকে সকালে, দেখ মানে আজকে সকাল হচ্ছে আমরা রিকোয়েস্ট করছিলাম, দিয়ে আসলাম, তারা হচ্ছে বানায় টেনে দিয়ে গেছে। এদিকে আসুন। বলতাম না আমি। ও আপনার
আদা রসুন পেঁয়াজ সবকিছু কাটতেছে, আর ওইদিকে হচ্ছে প্যান্ডেলের জন্য কাপড়, তারপর চেয়ার টেবিল হাঁড়ি পাতিল যেগুলো লাগে সবকিছু কিন্তু চলে আসছে। তো সকাল কটা থেকে রান্না বান্না শুরু করবে? সকাল ছয়টা থেকে হচ্ছে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে যাবে, আর রাতের বেলা যত কাজ আছে সবকিছু কমপ্লিট করে রাখবো। তো রান্না বাড়ার জন্য হচ্ছে এখানে তারা হচ্ছে কোটাকুটি শুরু করে দিছে, পেঁয়াজ আদা করতেছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে গাঙ্গের পানি, আমাদের এখানে নদীর পানিতে, এটা হচ্ছে নদীর পানিতে হচ্ছে রান্না করবো। এখানে হলে বল বলে রাখছি, আমি একটু যা যা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা রাখছে। আর সে হচ্ছে অনেক ব্যস্ত বর্তমানে কাজ নিয়ে। মাসুদ কি এখানে হচ্ছে যা যা আছে মোটামুটি ডেক প্লেটগুলো এখানে প্লেট আনা হয়েছে। এটা হচ্ছে পানি রাখার জন্য জগ দিয়ে দিয়েছে কিছু, এই যে দেখেন তো সব ঠিক আছে কিনা। পাতিলাগুলো আছে, নতুন একটা গামলা, এটার এখন স্টিকারও জানি। হ্যাঁ, আর এটা হচ্ছে কি বলে ডেভিটি কি আছে বুঝতে বুঝতে, আর এগুলো হচ্ছে চেয়ার, আর এখানে খেলতেছে আন্টি অনেক খুশি যাতে করে সব কিছু দেখে খুব ভালো লাগতেছে। সো আপনারা ভিডিওটা দেখলেন, যারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। এখন হচ্ছে পান ধুইব, পান খাইতে দেবো তাদেরকে। মিয়া ভাই পান খান, আমার ভাইও পান পান বাচ্চা পান। ও হ্যাঁ, ভাবি তো খায় দুনিয়ার পান, তো মিয়া ভাই খাইব না কেমনে? খাই আমি, হ্যাঁ হ্যাঁ মানে তো খাই দুই ভাবির মতো তো খান না। না আমি বলছি আমার ভাবি কিন্তু প্রচুর পরিমাণ পান খায়, ভাবির সব সময় কেমন আমরা এত পান খান কে ভাবির অনেক রাগ করি পানের লাগে, কিন্তু আমাকে পান খাইলে দিবেন তো পান বই ছাড়তাম না, ভাত না খেয়ে থাকতে পারি পান। আচ্ছা, খাবারের আইটেম মানে কত প্রকার আছে? অনুমান খাবারে কি কি আইটেম আছে মে ভাই? আইটেম হলো মুরগির জোরে বললেন গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, করলা ভাজি, পায়েস। গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রোস্ট, তারপর আছে একটা ভাজি, পায়েস, পোলাও, সাদা ভাত, না আট আইটেম হয়ে গেছে গা, আটটা আইটেম কি মা মানি না। কালকের খাবার হচ্ছে আট রকমের, কালকে খাবারের আয়োজন হচ্ছে আমাদের রয়েছে আট আইটেমের খাবার। একটা হাড়িল্লার অনুষ্ঠানে এটা কিন্তু অনেক স্পেশাল হয়ে যাবে না? এমনি কিন্তু হাড়িল্লা কিন্তু নর্মালি হয়তো মাংস থাকে, পানি ডাল থাকে, ভাজি থাকে, দুই তিন পদের থাকে আইটেম, কিন্তু এখানে এটা পুরো একদম বরযাত্রী খাবার হয়ে গেছে। তার সাথে আবার ঠান্ডা আছে, কোক আছে, আপনার হাতে সবচেয়ে সুস্বাদু খাবার কি কি খাই আমরা সবচেয়ে প্রশংসা জায়গার কি কি রান্নাটা করেন আপনি মনে আছে? রাতে সবচেয়ে মানে খাই আমরা সবসময় কেটে মজা হয়েছে, সবচেয়ে রাতে একটা রান্না আছে সবচেয়ে মজার কোন দি সেটা কি আপনি জিজ্ঞেস করলাম মনে আছে? হ্যাঁ, তেহারি তেহারি অস্থি তেহারি।
তার হাতে তেহারি আমরা, যদি আমাদের মানে গরুর মাংস যদি না থাকে না, মুরগির মাংস আছে না, কাজ করে কতদিন ধরে লতার বিয়ে পাক করছিল কেটা আমি করছেন ইজ্জত গেছে কেন খাওয়ান নিয়েছেন মামা হচ্ছে কি নিয়ে আসছে একটু দেখি, মামা কি আনছেন এগুলো দেখি, একটু খুলেন তো পলিটিন দা মামা দেখি, একটু দেখেন একটু দেখেন দেখেন। মূলত হচ্ছে তার বউ হচ্ছে মাথার মজক আছে না সেটা খায়, আমি সত্যি ঘটনা বলি, সেটার জন্য হচ্ছে সে সুন্দর করে দুইটা খাসির মজক নিয়ে আসছে, আলাই বুঝিনি। আন্টি হচ্ছে এদিক দেওয়া হচ্ছে কাজ করতেছে আর সুপারি কাটতেছে না, নেই সুপারি কাটতেছে না, ওই পান দিন এই বুড়িতে পান খাইনি, আমার নারীর আসলে ক্যামেরা আমরা ধরি না। ঠিক আছে, আন্টি হচ্ছে পান বানাইতেছে, সে হচ্ছে পেঁয়াজ ছুলতেছে, সে হচ্ছে আদা কাটতেছে, ফাঁকের হচ্ছে মামা হচ্ছে আমাদের জন্য।